নমস্কার বন্ধু, রিঙ্কুর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছানার মালপোয়া। আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে। এর জন্য নিয়েছি 100 গ্রাম সুজি। সুজিটা আমি 3 কাপ দুধে ভিজিয়ে রেখেছি, 4 ঘন্টা আগের থেকে এটা ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 150 গ্রাম ছানা, 100 গ্রাম খোয়া, ময়দা 1 চামচ, ময়দা কয়েকটা, এলাচির দানা। রসের জন্য নিয়েছি আমি 2 কাপ চিনি, 1 কাপ জল। ভাজার জন্য নিয়েছি রিফাইন্ড অয়েল। প্রথমে আমি চিনিটার রস বানাবো। প্রথমে চিনিটা রস বানাবো। চিনিটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এটা চিনিটা পুরো গুলিয়ে যাওয়া অবধি আমি এটা গরম আঁচে রাখছি। আমার রসটা তৈরি হতে হতে আমি মালপোয়ার জন্য গোলাটা তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে এই ছানা এবং খোয়া একসাথে আগে চটকে নেব। আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। আমি ছানাটা এবং খোয়াটাকে একসাথে ম্যাশ করে নিয়েছি। এরপর এগুলোকে এই সুজিটার সাথে দিয়ে গোলাটা তৈরি করে নেব। আমি 1 চামচ ময়দাটা দিলাম। এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি। এখানে রসটা আমার তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি গোলাটা তৈরি করে ভাজবো আর কি। আমি কড়াইটা প্রথমে গরম করতে দিচ্ছি গ্যাসে। কড়াইটা প্রথমে গরম করতে দিচ্ছি। এরপর আমি গোলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সুজিটার সাথে ছানাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার গোলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি তেলটা গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এরপর হাতায় করে এক হাতা করে গোলা নিয়ে তেল দেবো তেলের মধ্যে। দিয়ে দিলাম তেলের মধ্যে।
আমি মালপোয়া হলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এরপর এটাকে তুলে গরম মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি এইভাবে একে একে গোলাটা দিয়ে সব মালপোয়াগুলো ভেজে নেব। এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। পুরো ব্রাউন কালার এসে গেছে, আমি এটাকে তেল থেকে তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এভাবে সব মালপোয়াগুলোকে ছেঁকে নিচ্ছি। আমি মালপোয়াগুলো ছেঁকে নিয়ে রসে ভিজিয়ে দিয়েছি। এরপর এগুলো কিছুক্ষণ রসে ভেজার পরে পরিবেশন করার মতো হয়ে যাবে। এটা ভালোভাবে রস ঢোকা অবধি রসে ভিজিয়ে রাখব। আমার ছানার মালপোয়া রেডি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুগণ।